আমার ভাইটার মাথা ফাটিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখবেন? আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন। কৌশিক, তুই যেটা বলছিস সেটা আমি মনে করি না। স্বাধীনতা আর স্বার্থপরতার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। যারা আমাদের জন্য জীবনপাত করে, নানাভাবে তাদের সেন্টিমেন্টকে অনার করা এবং তাদের ইচ্ছে অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে তাদের প্রতি সম্মান জানানো। ভাই, গড় করি তোদের পার্সপেক্টিভ। তোদের দুটোকে না আমার মিউজিয়ামে রেখে আসতে ইচ্ছে করছে, বুঝলি? হ্যাঁ, এটা মানছি, তোদের দুজনের ভাবনা যখন একই রকম, তোদের জুটি অক্ষুণ্ণ থাকবে। একদম পারফেক্ট কাপল, মেড ফর ইচ আদার। সরি তারা, তোকে হার্ট করতে চাইনি, আমি শুধু বাস্তবটা বলেছি। এনিওয়েজ, আমি এখন আসি। এই রিয়া, চল আমরা এবার যাই। তারার মতো ব্রেন তো আর আমাদের না, আমাদের একটু বেশিই পড়তে হবে। তারা তো সারা বছর পড়ে, আর আমাদের তো স্টেজেই মারতে হয়, বল। চল। হ্যাঁ, আমার তো এখনো দুটো চ্যাপ্টার খুলেই দেখা হয়নি। আকাশে আসি। এই তারা, টাটা। এটা কিন্তু সত্যি বাড়াবাড়ি। আমার মেজ দি ছোটবেলায় এরকম করতো, পরীক্ষা শেষ হয়ে গেলে ডাব নিয়ে হাজির হয়ে যেত। এখানে তো মেজ দি নেই, আমি আছি। তবে প্রে করো যাতে এরকম ভাবে তোমার সাথে তোমার জীবনের সব পরীক্ষাতে পাশে থাকতে পারো। আচ্ছা, মেজদির অনুমতি না হয় খুনি হচ্ছে না, তোমার হ্যাঁ বলতে কোথায় আটকাচ্ছে? তুমি তো অন্তত হ্যাঁ বলো, একটু নিশ্চিন্ত হই। এত তারা কিসের আপনার? এত চিন্তাই বা কিসের? কর্ম করে যেতে হয়, ফলের আশা না করে। প্লিজ তারা, অন্তত তুমি রাস্তায় দাঁড়িয়ে বলবো সেটা ভালো হবে তো? আমি হ্যাঁ করলে আনন্দে, আর না করলে যদি হার্ট ফেল হয়ে রাস্তায় পড়ে যাও সেটা ঠিক হবে? বেশ, তাহলে বিকালে এসো, একটা দারুণ জায়গায় নিয়ে যাও, সেখানে বলবে তো? আমি পড়ে গেলে তুমি কিন্তু ধরে নিও, কেমন? দেখছি। তো বিজয়া মাঠানের দরবার বসে না, তবে আজকে এসেছে। কাকে চাই আপনার? ওই যে ওই গিন্নিমার জন্য একটু অপেক্ষা করছি। গিন্নিমা? ও, তা ওনাকে কি দরকার? আপনি নির্ভয়ে আমাকে বলতে পারেন, কারণ আমি আপনার গ্রামের প্রধান। আপনার সুবিধে অসুবিধে যা কিছু আমাকে জানাতে পারেন, আমি যতটা সম্ভব তার সমাধান করার চেষ্টা করব। প্রধানের বাড়ি? তাহলে তো দারুণ ব্যাপার। প্রধানমশাই, আপনি আমাকে মাফ করবেন, আমি তো এখানে কাউকে চিনি না, কিন্তু শুনেছি যে এবারে ছেলের পাত্রী খোঁজা হচ্ছে, তাই আর কি। তাই আর কি? আপনি ঘটকের কাজ করেন নাকি? না না, আমি আমার মেয়ের সম্বন্ধের কথা বলতে এসেছি। আমার মেয়ে কলকাতায় পড়াশোনা করে, তবে তবে আমি আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। এই যে, এ
বাহ দিব্য, বেশ, আমি ছেলের বাবা, তবে ছেলের ব্যাপারে মাই সব, উনি একটু বেরিয়েছেন, আসুক, এটা থাকবে। সে থাকুক না, কিন্তু আমি বলছিলাম কি যে আমি এখানে আরেকটু অপেক্ষা করে ওনার সঙ্গে একেবারে দেখা করে কথা বলে একেবারে না হয়। ও দাদা, তুমি এসে গেছো? তা বলছি অধিকার কোনো খবর পেলে নাকি? সে আমি তোকে পরে বলছি। হ্যাঁ, আপনি তাহলে তাই করুন, আপনি এখানে অপেক্ষা করুন, ও উনি ফিরলে তারপর কথা বলে নেবেন, চলে আসবে। ওই তো খান ছড়ায় গেছে, পাশের গ্রাম। আমিও তো ওই দাদা, দাদা দাদা ওই গ্রামের নামটা না তুমি নিজের মুখে এলো না জানো তো, ওই গ্রামের মেয়েটা, ওই গ্রামের মেয়েটা কালকে গণবিবাহে যা করলো, ওই সন্ধ্যা নামের মেয়েটার মুখটা না আমার চোখের সামনে ভাসলেই একেবারে ভয় না গা ছমছম করে উঠছে জানো তো। আর দেখো বৌদির কাণ্ডটা, সে আবার গেল ওই মেয়েটার সঙ্গে রফা করে আসতে। তারুণি এই বাড়ি সেই বিজয় মাঠানের বাড়ি, উনি সন্ধ্যার সঙ্গে রফা করতে আমাদের বাড়ি গেছে, সন্ধ্যা এদের সঙ্গে কাল ঝামেলা করে এসেছে। এরা যদি জানতে পারে যে আমি সন্ধ্যার মা, তাহলে তো সব শেষ। কি করি এখন আমি? না না, যে করে হোক এখান থেকে সরে পড়তে হবে। কিসের জন্য এসেছে আসলে? কি যে ওই যে ওই যে এসেছে বৌদি, এসেছে বোধ হয়। কি জানি বাবা, আজকে যে বৌদি ওখানে গেল, ওই মেয়েটা আবার কি কাণ্ড ঘটালো কে জানে। মাঠা নিলেন নাকি? ও ঠাকুর, এই ছেলেটাও তো আছে, আমি যে এখন কোথায় লুকোই, আমাকে দেখলেই তো ছেলেটা চিনতে পেরে যাবে। কি হয়েছে গো, তোমাদের সবার চোখ মুখগুলো এরকম দেখাচ্ছে কেন? বুঝতে পারছ না, মেয়েটা নিজ্ঞাত আবার কোনো কাণ্ড বাঁধিয়েছে। কি হয়েছে মাঠান? কি আবার হবে, আরেকটু হলে আমাদের তিনজনের লাশ পড়ে যাচ্ছিল ধান চড়ায়, কোনো মতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। যেভাবে মাথাটা ফেটেছে সেলাই করা ছাড়া কোনো উপায় নেই। আর শোনো, চারটে সেলাই হবে। ও ডাক্তারবাবু, হ্যাঁ খুব কষ্ট হবে তাই না? হ্যাঁ তা তো একটু হবেই, ওকে সহ্য করতে হবে। তাই এরকমভাবে মাথাটা ফাটলো কীভাবে? নিশ্চয়ই মারপিট করেছে কোথাও। মারপিট? এত বার তুই বিজয় মাঠানের সঙ্গে চোপা করিস? এ তো পুলিশ কেস, থানায় ডায়েরি করেছো? পুলিশ কেস? থানায় ডায়েরি মানে? হ্যাঁ, তোমাদের ডায়েরি করা উচিত। বলছি ও ডাক্তারবাবু, মারপিট করে মাথা ফাটলে বুঝি থানায় ডায়েরি করতে হয়? হয়তো একটু আধটু হাতাহাতি হলে আলাদা কথা, কিন্তু এ তো মাথা ফেটে চারটে স্টিচ করতে হবে, এ তো পুলিশ কেস, যে কোনো সময় মানুষ মারা যেতে পারতো, তোমাদের তো থানায় যাওয়া উচিত ছিল। এই রে মেয়ে যদি এবার থানায় যাই, আমার জন্য আর বড় ঝামেলায় পড়তে হবে ওকে। মারপিট কিছু হয়নি ডাক্তারবাবু, আমি পড়ে গেছিলাম, একটা বাইক এমনভাবে এসে রাস্তায় পড়লো যে আমি তাল সামলাতে না পেরে রাস্তার ধারে একটা পাথরে মাথা ঠুকে যায় আমার। এই বাইকগুলো হয়েছে যত নষ্টের গোড়া, কি স্পিড, পিচের রাস্তায় যাওয়াই ছেড়ে দিয়েছে, হুড়মুড় করে সব ঘায়ের উপর উঠে পড়ে। আমি জানি আমার কথা ভেবেই তুই মিথ্যে কথা বললি ডাবলু, বেশ বুঝতে পারছি আমি, যাতে কোনো ঝামেলায় আমি না পড়ি তাই করলি এটা। তুই আমায় এত ভালোবাসিস ভাই, যারা তোর হাল করলো
তাদের আমি সহজে ছেড়ে দেবো ভেবেছিস? কখনো না, তোর মেজ দিয়ে এই অন্যায় সহ্য করবে না। সন্ধ্যা না তারা, সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।